গরম পানি দিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তার মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে গরম পানিতে পুড়ে যাওয়া, হ্যাঁ, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি স্ক্যাল্ড বার্ন। বার্ন দুই রকম হতে পারে, একটা হচ্ছে ফ্লেমেবল বার্ন, একটা হচ্ছে পানি বা লিকুইড দিয়ে হতে পারে, সেটাকে আমরা বলি স্ক্যাল বার্ন। সেটা সবচেয়ে বেশি আক্রান্ত হয় বাসা বাড়িতে শিশুরা বা বাচ্চারা, বিভিন্ন অসাবধানতার কারণে বা কোনো জায়গায় গরম কিছু রাখা আছে সেটাতে হাত পড়ে গেল বা গরম পানির পাতিল সেটা পড়ে গেল বা বাচ্চারা দৌড়াদৌড়ি খেলার সময় অ্যাক্সিডেন্টাল ইভেন চায়ের কাপ পড়ে গিয়ে বা বিভিন্ন কারণে এটা হতে পারে। তো বাচ্চারাই বেশি আক্রান্ত হয়, বড়রাও হন। তবে বাচ্চাদের ক্ষেত্রে যেটা করতে হবে, সবার প্রথমে বিভিন্ন ধরনের অপচিকিৎসার প্রচলন আছে, যেমন কেউ ডিম দেন, কেউ ছাই ঘষেন বা পুড়ে যাওয়ার জায়গায় কেউ নারিকেল তেল দেন, পেস্ট দেন। এগুলি একেবারেই করা যাবে না, কারণ এগুলিতে লাভ তো হবেই না, বরঞ্চ বাচ্চার অনেক ক্ষতি হবে, বা যেই বাচ্চা না যেই পড়া যারই পড়ুক না কেন তার অনেক ক্ষতি হবে, তো সেটা একেবারেই করা যাবে না। সেই ক্ষেত্রে সর্বপ্রথম করণীয় যেটা সেটা হচ্ছে রানিং ট্যাপ ওয়াটার বা ঠান্ডা পানিতে 15 থেকে 20 মিনিট জায়গাটা ধুতে হবে, পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রে বরফও দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট জায়গাটা ধুতে হবে। এরপরে প্রাথমিকভাবে আমরা যেটা করতে পারি, বাজারে বিভিন্ন ধরনের সিলভার সালাজিন মলম বা অয়েন্টমেন্ট পাওয়া যায় বিভিন্ন নামে, যেমন সিল্কিন বার্না, এগুলি আমরা দিতে পারবো। এবং সাথে সাথে আমরা নিকটস্থ হাসপাতালে রোগীকে নিয়ে যেতে হবে, কারণ বার্নের চিকিৎসার অনেক ধাপ আছে, এগুলি সম্পন্ন করার জন্য তাকে নিকটস্থ হাসপাতালে শরণাপন্ন হতে হবে।